ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম স্বাগত আমার চ্যানেলে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে আর আমি কীভাবে সারাদিন কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন এখন সাড়ে পাঁচটা বাজে আর আমার বর এই যে ডিউটি যাচ্ছে আর আজকে দেখুন কত কুয়াশা আর রেলের কি নিয়ম জানি না এই যে শীত শীতের সময় পাঁচটায় ডিউটি যেতে হয় আর গরমের সময় সাতটায় ডিউটি যেতে হয় এই রুদ্রে এখন দেখুন এত কুয়াশা আর আমার বরের ডিউটি একাই যাবে আর এত সকালে ও ডিউটি যায় খুব ভয় লাগে যেহেতু কুয়াশা আর একা একা ডিউটি যায় তো দেখুন আজকের চারিদিকটা কি অবস্থা ফার্স্ট টাইম এরকম কুয়াশা পড়ে পড়েছে তো এইবারটা অনেকটাই ঠান্ডাটা কম বা কুয়াশাটাও কম এই ফার্স্ট টাইম এত কুয়াশা পড়লো তো আমি এখন একটু ঘুমাবো এই যে ঘুমিয়ে এখন উঠলাম গিয়ে সাতটা পনেরোতে এখন আমি কাজ করবো তাড়াতাড়ি করে কারণ সকালটা একটু শুইলে আর উঠতে ইচ্ছা করে না যেহেতু বড্ডি একটু চলে যায় আর আমি ঘুমাই তারপরে উঠি এখন উঠে এই যে কাজ করছি আরও অনেকটা দেরি করে উঠতাম কিন্তু সোনার স্কুল আছে বাবুর স্কুল আছে তাই উঠে পড়লাম রান্না বসাতে হবে এখন তো এই যে এখন উঠে ঘরঝাঁত দিচ্ছি ঘরঝাঁত দিয়ে যে রান্না বসাবো এখন আর কি ঠান্ডা আজকে খুব ঠান্ডা লাগছে আর হঠাৎ করে কুয়াশা পড়লো না খুব ঠান্ডা লাগে তো ঠান্ডা আর গরম কি করব কাজ তো করতেই হবে আর ট্যাঙ্কির জল এত ঠান্ডা মানে হাত ছিঁড়ে যায় এত ঠান্ডা মানে বড় হয়ে আছে জল আর যেহেতু সঙ্গে সঙ্গে জল দেয় না জল গিয়ে দেয় সাতটার সময় সেরকমই সাতটার সময় দেয় আর বই ট্যাঙ্কিতে যেহেতু জলই থাকে সেই জলের সাথে মিশে জল বরফেই থাকে কারণ খুব ঠান্ডা জল জলটা ধরলেই মনে হয় হাত ছিঁড়ে যাবে আর আজকের ওয়েদের দেখো একদম কুয়াশা কুয়াশা এখন সাতটা সাড়ে সাতটা বাজে দেখালাম চারিদিকটা তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালটায় খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয় কারণ আমার বর সেই পাঁচটা সাড়ে পাঁচটায় ডিউটি চলে যায় আর আমি একটু শুই তখন উঠতে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায় আর সকালটা খুব তখন তাড়াহুড়ো লেগে যায় মানে সময় পাইনি এরকম তো ডাল বসিয়ে দিলাম এখানে মুগ ডাল আর ভাত আর বাবুর জন্য ডিম সিদ্ধ করব। আর এই যে মুখ ধুয়ে এসেছি ক্রিম দেওয়ারও সময় পাইনি আগে রান্নাটা বসিয়ে দিলাম এখন দিচ্ছি গিয়ে ক্রিম আর খেয়ে নেব একটুখানি পাতা জল গরম জল করে সকাল সকাল পাতা খেলে না গ্যাস গ্যাসের তো আমাদের সবারই প্রবলেম তো আমরা তো ওগুলোকে থানকুনি পাতা বলি তো ওই পাতাটা খেলে খুব উপকার হয় পেটের পক্ষে তো আমি প্রতিদিন দুই তিনটা করে পাতা খাই আমি বেশি খাই না দুই তিনটা খাই আর আমার বাবু আর ওর বাবাকে একটু বেশি করে দে কিন্তু আমি বেশি খেতে পারি না আমি দুই তিনটায় খাই আর এই যে জল খাবো এখন একটু গরম জল যেহেতু ঠান্ডা তাই গরম জল খাচ্ছি নইলে ঠান্ডা জলে খাই আর বাবুকে বলছি কি তো আর আমি খেতে পারি না আর বাবুকে খাব খাইয়ে দিই বাবুকে আর ওর বাবাকে তো এই যে আমার বাবু রেডি হচ্ছে ও বিছনা উঠিয়েছে ও রেডি হচ্ছে এখন স্কুলে যাবে ঠান্ডা কিন্তু স্কুল তো যেতেই হবে স্কুল কামাই করলে তো চলবে না স্কুল যেতেই হবে এই যে রেডি হয়েছে এখন একটু পাতা খাবে জল খাবে তারপরে দশ মিনিট পরে ভাত খাবে ভাত খেয়েই স্কুলে যাবে তো আমরা যারা হাউসওয়াইফ ঠান্ডা আর গরম নেই আমাদের কাজ আমাদের রুটিন তো চলবেই আমাদের কাজ তো করতেই হবে তো এই যে আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি আর এই যে স্কুল চলে যাচ্ছে এখন খেয়ে এই যে ও তাড়াতাড়ি করে গেল আর এখন সবাই স্কুলে চলে যাবে সব বাচ্চাগুলো আর এখন কোয়ার্টার ফাঁকা কোয়ার্টার মানে রেল কোয়ার্টারে একদম পুরোটাই ফাঁকা সব বাচ্চাগুলো স্কুলে যাবে এই যে সিদ্ধু কী করেছো ফরম রেখে গেছে এখন দৌড়ে গেল ফ্রম আনতে আর বাবু আমার দাঁড়িয়ে আছে এই যে এখন যাবে অয়ন দ্বীপ মদক এই যে অয়ন কি করছে আমি ওকে ভিডিও করছি তাই ও সাইড করে চলে আসছে ও বুঝতে পারছে না যে ওই থেকে করলে ওকে ভিডিও করা যাবে এই যে আমাদের দেবলিনা ম্যাডাম রেডি হয়েছে এখন ওই যে কয়েল গেল দেবলীনা যাচ্ছে বাবু যাবে এরা যাবে সবাই টোটো করে আর আমার বাবুরা যাবে বাসে এই যে ঠান্ডা স্কুল না পাঠালেও নয় নইলে বাড়িতে সারাদিন দুষ্টেমি করে আর স্কুল গেলেই ভালো তাই ওরা স্কুলেই আর দেবলি না আমার বাবু আরে সবাই স্কুল যেতেই বেশি পছন্দ করে বাড়িতে থাকতে ভালো পায় না বলে স্কুল যাই স্কুল যাই এরকম আর কি তো এই যে রান্না কমপ্লিট আমার বানালাম বেগুন আলু টমেটো আর পালং শাক দিয়ে এই যে বেগুন ভাজা ডাল আর আজকে এখন কিছু বানাইনি আর বানাবো না এখন রাত্রে আরেকবারে বানাবো এই যে ভাত গরম গরম ভাত বাবু এত সকালটা খেতে পারে না একটুখানি খায় এই যে বাজে গিয়ে এখন দশটা এখন যুদ্ধ শুরু করতে হবে আমার রান্নাঘরের সাথে রান্নাঘর বাইরের কোনো কাজই করিনি ঠান্ডার জন্য এখন কাজ করতে হবে এই যে বাসন মাজতে হবে এখন এক গাদা তো এই যে আমার বরকে খেতে দিয়েছে ও খেয়ে ডিউটি যাবে আর বাদ বাকি কাজ এখন আমি করে নেব বলছি কেমন হয়েছে ও বলছে ভালো তো এখন বাজে দেখাই কয়টা এই দেখুন সাড়ে বারোটা বাজে আমি স্নান করলাম এখন আরে যে আমার তো কাপড় কাঁচা আছে কাপড় না কাচলে আমার ভালো লাগে না কাপড় কাচলে সব কিছু কিসে করলে মনে হয় যে ফ্রেশ আর ফ্রেশ থাকতে আমি বেশি পছন্দ করি সব কিছু সুন্দর গোছানো থাকবে ধোয়া কাঁচা থাকবে যে মাত্র স্নান করলাম এত ঠান্ডা ট্যাঙ্কির জল মনে একেবারে খুব ঠান্ডা বাড়িতে সুবিধা বাড়ির জল যেরকম মোটরের জল বা কলের জল গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম আর আমাদের ট্যাঙ্কির জল খুব ঠান্ডা তো স্নান করলাম এখন পুজো করি এই যে আমাদের গাছে বেশি ফুল ফুল আছে কয়েকটা এই যে কয়েকটাই আছে তাই আমি পাশের কোয়ার্টারে যাব এখন ফুল আনতে কুকুরের বাসন মাজা কমপ্লিট এখন ফুল আনতে যাব পাশের বাড়ি যেহেতু আমাদের গাছে কয়েকটা ফুল হয়েছে ফুল বেশি নেই তো ফুল আনতে যাই তো ফুল নিয়ে আসলাম পাশের কোয়ার্টার থেকে তো এখন পুজো করি এই যে পুজো কমপ্লিট হলো এখনই পুজো করলাম দেখুন কত সুন্দর হয়েছে পুজো আর অনেক ফুল থাকলে পুজো করতে খুব ভালো লাগে মনটা ভরে যায় কিন্তু এখন এই কয়েকটা ফুল দিয়েই পুজো করতে হবে তাও তো অনেক অনেক কয়েকটা গাঁদা ফুল নিয়ে আসলাম পাশের কোয়ার্টার থেকে তো এখন বাজে গিয়ে দেখাই এই যে একটা পনেরো বাজে এখনও আমি খাইনি এই যে মারা এসেছে নিমন্তন্ন দিতে এই ননদের আমার বিয়ে তো নিমন্ত্রণ দিতে আসছে তো ভিডিও করছি দেখে মা বলে আমার ফটো ভালো হয় না মা বুঝেই না যে ভিডিও আর ফটো তো এই যে নিমন্ত্রণ দিতে এসছে বিয়ার আমাদের গ্রাম থেকে তো বিয়ে বাড়ি তো যেতে হবে এই যে এরা যাচ্ছে সবাই মিলে যাচ্ছে না হয়ে গেছে এই যে কত বড়ই হয়েছে দেখাতেই পারছি না ঠিকঠাক বড়ইগুলো দেখাই যাচ্ছে না কিন্তু অনেক একদম অনেক ফল হয়েছে মানে অনেক ঝুঁকে যাচ্ছে ফলে এত ফল হয়েছে বড়ই গেছে তো সবার নিমন্ত্রণও আমাদের এখানে আসবেন বড়ই খেতে এই যে কত বড়ই হয়েছে গাছটাতে তো দেখাতে পারলাম না এই যে ইনারা নিয়ে এসছে আমাকে দিচ্ছে এখন মোকে করে এখন বড়ইগুলো দেখেই খেতে ইচ্ছে করছে তো এই যে বলছে হবে কি না আমি বললাম হবে আমি তো একাই খাবো আবার আমার ছেলে পছন্দ করে খেতেই যে আবার কিভাবে খাচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে ডিনারে বানালাম গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা পালং শাক বেগুন আলু টমেটো দিয়ে আর বানালাম পাঁপড় ভাজা আর বেগুনি এই যে খাচ্ছে ধোয়া ওঠা খিচুড়ি এখন আমাদের শীতের রাত্রে প্রায় খিচুড়ি হবে তো কেমন হয়েছে বলো ভালো ভালো হবে তো তোমার পছন্দের খাবার সে তো ভালো হবে প্রতিদিন দিলে তো প্রতিদিনই ভালো তো ঠিক আছে আমরা ডিনারটা করি টাটা গুড নাইট